ওয়াল সন্ডার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওতে তোমাদের আমি পশ্চিমবঙ্গের মালদা জেলার এক বিতর্কিত কালী পুজোর কাহিনী সম্পর্কে জানাবো। পুজোর সঙ্গে পুরাণ এবং ইতিহাস যেমন জড়িত রয়েছে, তেমনই জড়িত রয়েছে নানান লোককাহিনীও। মানিকোড়ার পুজোর কাহিনী অনেকটা তেমনই। ডাকাতদের হাতে একসময় পূজিতা দেবীকে নিয়ে রয়েছে নানান লোককাহিনী, যা শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকোড়া গ্রামে ডাকাতদের হাতে পূজিতা দেবীকে ঘিরে রয়েছে বিতর্কিত রহস্যময় কিছু কাহিনী। একসময়ে ডাকাতদের পুজো আজ সর্বজনীন। ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোড়া কালী নামে পরিচিত। এলাকার মানুষের মুখে এখনও শোনা যায় ডাকাতদের হাতে মায়ের পুজো দিতে আসার হাড় হিম করা কাহিনী। লোকমুখে শোনা যায় প্রায় 300 বছর আগে পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকোড়ায় এই জাগ্রত দেবীমার পুজো দিতে আসত। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। সময়ের সাথে সাথে পুজোর উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলের মধ্যে এই পুজোর এক পরিত্যক্ত বেদি খুঁজে পান। এরপর থেকে বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো। জমিদারি প্রথা উঠে যাবার পরে গ্রামবাসীদের উদ্যোগে মালদার হাবিবপুর থানা এলাকায় এই কালী পুজো হয়ে আসছে। ডাকাত দলের প্রথা মেনে এখনও মশাল জ্বালিয়ে পুজো হয়। কথিত আছে, কোনো এক সময় গ্রামে শাখা ফেরি করতে এসেছিলেন শাখারি। গ্রামের পথে এক মেয়ে তার কাছে শাখা পড়তে চায়। শাখারি তার হাতে শাখা পরিয়ে দেন, কিন্তু দাম যখন শাখারি ওই মেয়েটিকে চায় তখন মেয়েটি বলে ওঠেন তার কাছে পয়সা নেই, শাখার দাম তার বাবা দিয়ে দেবেন। মেয়েটি কালী মন্দিরের সেবায়েতকে তার বাবা বলে সম্বোধন করে। শাখারি কালী মন্দিরের সেবায়েতের কাছে গিয়ে শাখার দাম চাইতে অবাক হয়ে যান ওই সেবায়েত। তিনি বলেন যে তার কোনো মেয়ে নেই। তারপর তিনি এটা ভাবেন যে শাখা তালে কে পড়েছে। হঠাৎই সেবায়েতের নজরে যায় পাশের পুকুরের দিকে। তিনি দেখতে পান জলের ওপর একটি মেয়ে দুই হাত উঁচু করে রয়েছে, দুই হাতে রয়েছে এক জোড়া নতুন শাখা। সেই মুহূর্তে সেবায়েত বুঝে যান যে ওই মেয়ে আর কেউ নয়, স্বয়ং মা কালী। প্রাচীন এই কাহিনী ছাড়াও এই দেবী মূর্তি রহস্যময় হয়ে রয়েছে, কারণ লোকমুখে শোনা যায় পুজোর গভীর রাতে এই দেবী মূর্তি নাকি অসম্ভব অস্বাভাবিকভাবে কেঁপে উঠতে থাকে। পাঠাবলির সময় মায়ের মূর্তি সামনের দিকে ঝুঁকে যায়। দেবী মূর্তি যাতে পড়ে না যায় সেই জন্য আগেকার দিনে দেবী মূর্তিকে শেকল দিয়ে আটকে রাখা হতো, কিন্তু এখন পাঠাবলি বা চক্ষুদানের সময় দেবীর চোখ মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। পুনর্ভবা নদীর ওপার থেকে অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে যে রাতের অন্ধকারে ডাকাত দলেরা এই দেবী পুজো শুরু করেছিল, সেই ডাকাত দলের আনাগোনা বন্ধ হয়ে গেলে জমিদার ভৈরবেন্দ্র নারায়ণ রায় জঙ্গলে অনাবৃত স্থানে পুজোর এই জায়গাটি খুঁজে পান। তারপর থেকে তিনি ওই স্থানে পুজো শুরু করেন। বর্তমানে অবশ্য গ্রামবাসীরাই এই পুজোর উদ্যোগ নিয়েছে। পুরানো প্রথা মেনে এখনও 7.5 হাতে মূর্তি তৈরি হয়। দেবীর মাহাত্ম্য আজ নানান জায়গায় ছড়িয়েছে। দেবী ভীষণই এখানে জাগ্রত। ভক্তি আর বিশ্বাস এই দেবী পুজোর শেষ কথা। আজকের মতো ভিডিও এইটুকুটাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ফলো করো।